আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি আপনারা লাগি একটা খুশির খবর লই আইছি। যে খবরটা হইল কি, মানে যারা ফুটবল প্রেমী বন্ধুরা আছেন বা খেলাধুলা যারা ভালো পায় তারা লাগি আজকের ভিডিওটা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা শুনেন এবং দেখেন, টুইটার মোডের ডিটেলস সম্পূর্ণ খোয়া আছে, আপনারা দেখি লেন। আমার সাইটে এটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখা যায়, এটা টাই লাগানি আছে। এই খেলাটা ছাড়া হয়েছে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থাকিয়া। খেলাটা স্থান হইল গিয়া পানগ্রাম প্রথম খণ্ড চণ্ডীগড় চৌমাথার নিয়ারেস্ট একটা, মানে নদীর পারে একটা ফিল্ড আছে এই জায়গার মধ্যে। এর এটা পড়ছে উদারবন। তো আপনারা দেরি না করে স্ক্রিনে যাওয়ার যেটা নম্বর আছে, সভাপতি সম্পা যারা কমিটির টিম মেম্বারগুলো আছেন তারা নম্বর আপনারা যোগাযোগ করিয়া মোটামুটি খেলার বাদ বাকি যেগুলো ডিটেলস আছে এগুলো আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা একটু শেয়ার করে সব মানুষে এই খবরটা আপনারা যাতে ফসাই দিবায় এটার লাগে আপনারা আমি ধন্যবাদ করি আর বন্ধুরা। আর বর্তমানে এটার খেলার নিয়ম বা খেলার টাইম টেবল বা আরও বহুত কিছু জানতে গেলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা টোটাল খবরটা হয়ে দিবায়। তো বন্ধুরা, মানে খেলাটা আজকে আরম্ভ হইব 27 জুন 2024 তারিখ বিকাল 3টা অবধারিতে খেলা আরম্ভ হইব। 3টাতেই মোটামুটি আরম্ভ হইব খেলাটা। তো আপনারা সব এখানে 3টার আগে মোটামুটি যেগুলো প্লেয়ার আছেন নিজের নিজের জার্সি নিতে লাগবো, নিজের বল নিতে লাগবো, নিজের বুটটাও নিতে লাগবো। এইসব আরও বহুত জিনিস আছে কমিটির কাছে। আপনারা স্ক্রিনে যাওয়ার যে নম্বর আছে এই নম্বরে যদি আপনারা যোগাযোগ করেন তো সম্পূর্ণ খবরটা আপনারা বুঝতে পারবেন কমিটির কাছে বন্ধুরা। তো তাই দেরি না করে বন্ধুরা তাড়াতাড়ি আপনারা কমিটির লগে যোগাযোগ করুন এই স্ক্রিনে দেওয়া নম্বরটার সঙ্গে। আর খেলার মধ্যে খুব ভালো প্রাইজ রাখা হয়েছে। প্রথম প্রাইজ আছে 20,000 টাকা ফার্স্ট প্রাইজ, প্লাস একটা ট্রফি আছে। সেকেন্ড রানার যেটা প্রাইজ আছে এটা আছে গিয়া 10,000, প্লাস এটাও একটা ট্রফি আছে। আরও বেস্ট কিপার, গোলকিপার, আরও বেস্ট প্লেয়ার যেগুলো আছে এগুলো সব পাইবেন আপনারা। তো আপনারা বন্ধুরা দেরি না করিয়া এই ইয়েটা তাড়াতাড়ি আপনারা শেয়ার করুন। আর সব যত বাইরে হল আসেন যারা খেলাধুলা ভালো হয় তারার লাগে এই ভিডিওটা আজকের বন্ধুরা শেয়ার করে সবরে দেখার সুযোগটা করে দিবাই। আর বর্তমানে আপনারা টাইম টেবলে খেলার নিয়ম যেটা আছে রুল রেগুলেশন, সেই রুল রেগুলেশন অনুযায়ী খেলাটা হইব। পুরা মতো গাইডলাইনের মতো, মানে গাইডলাইন মানিয়ে এখানে খেলাটা খেলতে রাখবো। তো রুল রেগুলেশন অ্যান্ড গাইডলাইন বা ডিসিপ্লিন আন্ডারে পুরা শান্তিপূর্ণভাবে খেলাটা এখানে চলবো, কোনো অসুবিধা নেই বন্ধুরা, কোনো বেজাল নাই। আম্পিয়ার যেটা ডিসিশন আছে, মানে রেফারির ডিসিশনটা চূড়ান্ত ডিসিশন, সঙ্গে আর কমিটির মানুষগুলো থাকবা। তাই বন্ধুরা দেরি না করে স্ক্রিনে দেওয়ার নম্বরটা আপনারা কল করুন। আর ভিডিওটা পারলে একটু শেয়ার করি সব যত মানে খেলাধুলা প্রেমী বাইর তারা আসেন তারারে। আপনারা এই আমার যেটা আজকে তারেক লস্কর ফেসবুক প্রোফাইল পেজ থেকে আমি এই আজকে ভিডিওটা করি, আর আপনারা এটা আমার ফলো করিয়া আর আমার এই ভিডিওটা আজকে আপনারা একটু শেয়ার করে সবার কথা দিবা বন্ধুরা। তো আবার দেখা হইব বন্ধুরা নেক্সট ভিডিওতে।